أعوذ بالله من الشيطان الرجيم. السلام عليكم ورحمة الله وبركاته. অনেকে কোরআনের মধ্যে ব্যাকরণগত ভুল রয়েছে এই প্রোপাগান্ডা করে বেড়াচ্ছে পৃথিবীতে। এদের ভিতরে কেউ অমুসলিম, আবার এদের ভিতরে কেউ মুসলমান সমাজের শিয়া এবং সুন্নি। মুসলিমিনদের কি মতবাদ রাখা উচিত? কোরআনের মধ্যে কি ব্যাকরণগত ভুল আছে? এই কোরআন যদি আপনি ব্যাকরণের দৃষ্টিতে চেনেন, তাহলে আপনি ব্যাকরণকে কোরআনের পূর্বে মনে করছেন। কিন্তু আপনি যদি কোরআনের কাছে জিজ্ঞেস করেন যে তোমার বয়স কত, তাহলে কোরআন 43 নম্বর সূরা আল আহকাফ এর 4 নম্বর আয়াতে বলবে যে এই কোরআন হলো দুনিয়ার প্রথম গ্রন্থ। এই কোরআনের যে নলেজ এর ভিতরে রয়েছে, যে জ্ঞানী জ্ঞানের কথাই বলে, এর পূর্বে কোনো জ্ঞানের কোনো বিবরণের উৎস এই পৃথিবীতে আসেনি, না আসার দরকার রয়েছিল। কোরআন দুনিয়ার প্রথম গ্রন্থ, কোরআন দুনিয়ার শেষ পর্যন্ত যাবে। এখন যারা মনে করছেন যে না, ব্যাকরণের মাধ্যম দিয়ে আমরা কোরআনকে বুঝব, যারা বলছেন যে আমরা শানে নুজুলের মাধ্যম দিয়ে কোরআনকে বুঝব, যারা বলছেন আমরা কোরআনকে মানবরচিত হাদিসের মাধ্যম দিয়ে এবং মানবরচিত ফিকার মাধ্যম দিয়ে আর সিরাতের মাধ্যম দিয়ে কোরআন বুঝব, তাহলে তারা বুঝতে থাকো। কোরআন দুনিয়ার প্রথম গ্রন্থ, যারা বিশ্বাস করবে না তারা 43 নম্বর সূরা আল আহকাফ এর 4 নম্বর আয়াতের যে আল্লাহ চ্যালেঞ্জ করেছেন, সেই চ্যালেঞ্জের মোকাবেলায় তারা আসুক। আমি তো আজ পর্যন্ত চ্যালেঞ্জ করে যাচ্ছি। আল্লাহ বলছেন ইতুনি বি কিতাবি মিন ক্বাবলি হাযা আও আসারাতিন মিন ইলমিন ইন কুনতুম সাদিকিন। এই কোরআনের পূর্বে যদি কোনো কিতাব এই পৃথিবীতে থেকে থাকে তাহলে এনে দেখাও, অথবা জ্ঞানের কোনো উৎস যদি থাকে তাহলে এনে দেখাও, যদি তোমরা সত্যবালার দাবি রাখো। কোরআনকে বোঝার জন্য আপনি যদি মানবরচিত মতবাদের যে সমস্ত শিখগুলি রয়েছে এগুলির মাধ্যম দিয়ে মানবরচিত কথাবার্তাগুলি যদি আপনি প্রাধান্য দেন, তাহলে কোরআন আপনার দৃষ্টিতে হল 2 নম্বরে। প্রথমে ব্যাকরণ, বা প্রথমে শানে নুজুল, বা প্রথমে হাদিস, বা প্রথমে ফিকা, বা প্রথমে সিরা। অনেকে ধারণা হল 14টি উলুম না জানলে এই কোরআন বোঝা অসম্ভব। এগুলি যারা বলছেন তারা বলতে থাকুন। এই কোরআন প্রত্যেকের মাতৃভাষায় আল্লাহ তাআলা সহজ করেছেন। 19 নম্বর সূরা মারিয়ামের 97 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। 25 নম্বর সূরা ফুরকান সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য করে। আল্লাহ বলছেন ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রাসূল বলবেন আল্লাহ তাআলার কাছে যে আমার কওম এই কোরআন ছেড়ে জীবন কাটিয়েছিল। ওয়াকালা রাসূলু, এখন যদি আপনি কওলার অনুবাদ করেন, রাসূল অতীতে বলে দিয়েছে, তাহলে রাসূল যখন রবের সামনে থাকবেন তখন তিনি বলবেন ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি। এখন এই কওলা, এই সিগা যদি আপনি ব্যাকরণের দিক থেকে দেখেন, তাহলে এটা ফেলে মাজির সিগা অতীতকালকে বোঝায়, কিন্তু এখানে কথা বলা হচ্ছে ভবিষ্যৎকাল নিয়ে। কিয়ামতের মাঠে বলা হবে রাসূল আল্লাহ তাআলার সামনে থাকার পরে বলবেন ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। তাহলে ব্যাকরণ, শানে নুজুল, মানবরচিত গ্রন্থগুলি, এগুলিকে আপনার আমার বর্জন করে চলতে হবে যদি আপনি মুসলিম হওয়ার দাবি করেন। হ্যাঁ, যদি আপনি মুসলমানদের শিয়া অথবা সুন্নি হন তাহলে ব্যাকরণ নিয়ে চলেন, এবং আপনার যা ইচ্ছা আপনি তাই করেন, কোনো সমস্যা নেই। কোরআন মূলত এসেছে মানুষকে অন্ধকার মতবাদ থেকে আলোর মতবাদে আনার জন্য। 14 নম্বর সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এখন যদি এই সব ব্যাকরণ নিয়ে, এই সব নাহুসরফ নিয়ে, এই সব মানুষের বানানো যে সমস্ত কোরআনের বিপক্ষে কথাবার্তা, এগুলি নিয়ে যদি কেউ মাতব্বরি করতে চায়,
তাহলে সেটা কখনো ঠিক হবে না। আর একজন মুসলিম তাকে চিরকাল কোরআনের মেসেজটা কি, কোরআন আমাকে গাইড কি দিচ্ছে, সেইগুলি সামনে রেখে জীবন কাটাতে হবে। কোরআনের মধ্যে ব্যাকরণগত ভুল রয়েছে, শানে নজুল না পড়লে আমরা কোরআন বুঝবো না, এ ধরনের আজগুবি কথাবার্তারা যারা বলে যাচ্ছেন তারা বলতে থাকুক। মুসলিমিনদের উচিত হল কোরআন, ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতিহা আকওয়াম, সবচেয়ে উত্তম পথের গাইড করে। 17 নম্বর সূরা বানি ইসরায়েলের 9 নম্বর আয়াতের প্রমাণ। এখন আপনি যদি মুসলিম হন তাহলে আপনাকে মাতৃভাষায় কোরআন পড়ে আপনার জীবন পরিচালনা করতে হবে, অন্যথায় আপনি এইসব নিয়ে ব্যস্ত থাকেন, পরকালে দেখা যাবে আপনার সাথে আল্লাহ কি করবেন।